সম্প্রতি কৃষি বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরের পরে আইনে পরিণত হয়েছে, যদিও এখনো দেশ জুড়ে অব্যাহত বিরোধ বিক্ষোভ। বুধবার নয়া ব্যারাকপুর জেলা কমিটির কার্যকরী বৈঠকে এসে কৃষি বিলে ফরে দালালদের সিন্ডিকেট রাজ ধ্বংস হয়ে যাবার ইঙ্গিত দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সাংসদের দাবি, আগে মান্ডির বাইরে কৃষকরা ফসল বিক্রি করতে পারতেন না, এই কৃষি বিলের ফলে কৃষকরা সরাসরি নিজেদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারবেন। নতুন কৃষি বিলের ফলে দালাল এবং ফরেদের কালোবাজারি বন্ধ হবে। কৃষি বিলের পাশাপাশি বাবরি মসজিদ মামলায় আদালতের রায় নিয়েও মন্তব্য বিজেপি সাংসদ অর্জুন সিং এর। বুধবার বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উমাশঙ্কর সিং, জেলা পর্যবেক্ষক প্রবাল রাহা, বিধায়ক পবন কুমার সিং, বিধায়ক শুভ্রাংশু থেকে শুরু করে আরো অন্যান্যরা। ভারতবর্ষের আইন ব্যবস্থা যেটা আছে, কোর্টের উপরে আমরা তো কথা বলতে পারি না। এবার লোয়ার কোর্ট অর্ডার দিয়েছে, আমরা সুপ্রিম হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, এটা একটা প্রক্রিয়া আছে, চলবে না। রায়কে স্বাগত তো জানাবার কোনো ব্যাপার নেই। জুডিশিয়ারি কাছে ভুল হয় না এরকম তো কোনো কথা নেই। লোয়ার কোর্ট একটা ডিসিশন দেয়, হাইকোর্টে গিয়ে ডিসিশনটা পড়ে যায়, শেষ হয়ে যায়, তো বেকসুর খালাস হয়ে যায়, তো এরকম আছে। যে পরিস্থিতিতে, কী পরিস্থিতিতে দিয়েছে, বাবরি মসজিদ ভাঙা আমার মনে হচ্ছে কোনো অন্যায় হয়নি। বাবরি মসজিদ ছিলই না, জোর করে দখল করে রাম মন্দিরের উপরে কেউ একটা স্ট্রাকচার দাঁড় করেছিল, সেটা ভাঙা ভাঙা সেই সময়কার মানুষ ভেঙেছিল। আজকে ওই স্ট্রাকচার ভাঙার জন্য দোষী সাব্যস্ত করেছে যদি কোর্ট, আমরা উচ্চ আদালতে যাব। দেখুন, রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে বিরোধী রাজনীতি যারা করেন, কংগ্রেস হোক বা যারা কংগ্রেসের সঙ্গে আছে। এবার মানুষকে ভুল বুঝিয়ে কোনো কৃষকদেরকে বের করতে পারছে না, রাস্তায় আন্দোলন করাতে পারছে না। এবার পার্টির লোকেরা রাস্তায় নেবে, এই ভায়োলেন্সগুলো করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। আমাদের দেশে 86% মানুষ এমন আছেন যার 1 একরের জমি কম আছে, তারা এই কৃষি বিল বা কৃষকদের জন্যে মোদীজি যেটা করেছেন, এই মাঝখানে যে ফোরেদেরকে বাদ দিয়ে সরাসরি তাদের জিনিস নিজে বিক্রি করতে পারে, নিজের বাড়ি থেকে বিক্রি করতে পারে, বড় বড় বিজনেসম্যানরা যেখানে ওই মান্ডিতে গিয়ে গুন্ডা ট্যাক্স দিতে হতো, আপনার সিন্ডিকেট বানিয়ে রেখে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কিছু মানুষ যারা এই দালালি করতো, মাঝখানি ফোরেগিরি করতো, তারা ম্যাক্সিমাম বেনিফিটটা তুলে নিয়ে যেত। কেন্দ্রীয় সরকার এই ফোরেদেরকে বাদ দিয়ে সরাসরি যে চাষিদের লাভ হবে তার জন্য এই আইনটা পাস করেছে। ব্যারাকপুর থেকে অলোকেন্দু মাইতির রিপোর্ট।